রাত বুকের রাত মা আপনি পতাকা যান গান হচ্ছে না রেডি বলে এখন মাঠের কাজ সবসময় স্ট্রিক্টলি যা বলো সেটা করবেন বুঝছে সমাবেশ
জাতীয় পতাকা উত্তোলন করার পর্ব শেষ হলো। এরপর পরে শুরু হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছাত্র ছাত্রীরা, তোমরা যারা অংশগ্রহণ করবে তারা অবশ্যই রং পেন্সিল নিয়ে আসো। আমরা তোমাদের শুধু কাগজ দেব, তোমরা সারিবদ্ধ হয়ে বসে চিত্রাঙ্কন যার যার যে বিষয় দেওয়া আছে সেই বিষয় মোতাবেক তোমরা ছবি আঁকবে। সময় তোমাদের এক ঘন্টা, এক ঘন্টার মধ্যেই তোমাদের সম্পূর্ণ ছবিটা আঁকতে হবে। পুরো অ্যাঙ্গেলে করবো। নবমল্লিক আর্মার একাডেমি কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ছাত্র ছাত্রীর উদ্দেশ্য বলছি, তোমরা যেখানে থাকো না কেন, শুরু হবে মহান বিজয় দিবস 2017 উপলক্ষে নবমল্লিকা মডেল একাডেমির সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমার কথা শুরু করছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ইনচার্জ বৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নবমল্লিকা মডেল একাডেমির পরিচালক অর্থ ও সামনে রয়েছে নবমল্লিকা মডেল একাডেমির প্রাণ, নবমল্লিকা মডেল একাডেমির শিশু কিশোর ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 9টি মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে লাল সবুজের পতাকা তোমাদের অনেকের কপালে আজও বেঁধে রেখেছ, 1971 সালের সেই স্বাধীনতার পূর্ণাঙ্গতা পেয়েছিল আজ এই 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে শত্রু মুক্ত করা হয়েছিল। আমি সর্বপ্রথমেই মহান স্রষ্টার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে ওই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যে সকল শহীদদের তাজা রক্তের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমাদেরকে এনে দিয়ে গিয়েছেন। আমরা একটি পরাধীন জাতি ছিলাম, তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। একটি শিশু কখনোই পরাধীন অবস্থায় থাকতে চায় না, আমরা তো পূর্ণাঙ্গ মানুষ। তাই আমাদের প্রত্যেকের উচিত যে সকল তাজা রক্তের বিনিময়ে, যে সকল মা বোনদের ইজ্জতের বিনিময়ে এদেশকে স্বাধীনতা অর্জন করেছে, আমি সাথে সাথে